সুপ্রিয় দর্শক শ্রোতা, অবস্থান করছি যশোর জেলার চোগাছার গরুহাটে। আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক চোগাছার গরুহাট থেকে ভরপুর আমদানি হয়েছে বলদ গরুগুলো। যেই গরুগুলো দিয়ে আপনারা হাল চাষ করতে পারবেন, পাশাপাশি একটু শুকনো ফ্রেম দেখে মোটা তাজা করে মাংস ধরাতে পারবেন। এর মাংসের চাহিদা ব্যাপক। তো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা চাইলে এখানে গরু ক্রয় করতে আসতে পারেন দর্শক, যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। এইদিকে এক জোড়া দেখতে পাচ্ছেন কাকা, এটা তো হাল চাষে যাবে না, কোন জায়গা থেকে আসছেন? জীবননগর দর্শনা। কেমন দেখছেন বাজার? মানে মাত্র দাঁড়াইলেন তাই তো? এক জোড়া গরু চোগাছার গরুহাট থেকে, কয় দাঁত করে? চার দাঁত করে শুনলেন, দেখা দেখি চলতেছে দর্শক, চার দাঁত করে। এটা তো আপনার হাল চাষে যাবে, এর মাংসের চাহিদাও ব্যাপক। না না, এটা হাল চাষের, হাল চাষের গরু। চাচ্ছেন কত? চাচ্ছি 340। এটা আপনার চাওয়া, বেচা বিক্রি বলেন? বেচা বিক্রি খদ্দেরের কাছে একটা ধারণা দেন। ধারণা 310। শুনলেন দর্শক, 300-150,000 করে বলতেছে হাল চাষের বলদ গরু। দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে। এইদিকে আরেক জোড়া, একটা লাল একটা কালো। ভাই কোন জায়গা থেকে আসছেন? জীবননগর। সবই দেখি জীবননগর। বলদ গরু চোগাছার গরুর হাটে উঠছে দর্শক, কয় দাঁত করে? দুই দাঁত করে, আপনারা শুনলেন, দুই দাঁত করে। চারিপাশ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের, দুই দাঁত করে। আচ্ছা ভাই, তাহলে তো হাল চাষে যাবে, চাচ্ছেন কত? 275। এটা আপনার চাওয়া, শুনলেন দর্শক, 2,75,000 টাকা দাম চাচ্ছে। 2,75,000 কত হলে আপনার বিক্রি নিয়ত? 260-265। 1,30,000 টাকা করে শুনলেন, 1,30,000 টাকা করে। দেখা দেখি চলতেছে। কি মাঠের মধ্যে কি ট্রায়াল আসছে নাকি সরাসরি? হ্যাঁ, দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে সরাসরি দেখা দেখি হচ্ছে বলদ গরুগুলো। সুপ্রিয় দর্শক, এইদিকে এক জোড়া দেখতে পাচ্ছেন, গরুর গা দেখুন, শরীর দেখুন, একদম গোস্তে পরিপূর্ণ নাকি ভাই? কয় দাঁত করে? চার দাঁত করে, শুনলেন দর্শক, চার দাঁত করে বলদ গরু। ভাই জোড়া চাচ্ছেন কত? জোড়া চাচ্ছেন কত? 4,00,000 আপনারা শুনলেন দর্শক, 4,00,000 জোড়া দাম চাচ্ছে। বেচা বিক্রি ভাই 3,500। শুনলেন দর্শক, 3,500 হলে মূলত বিক্রি করে দিবে জোড়া। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি। চোগাছার গরুহাট থেকে ভরপুর আমদানি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কোনটা আপনার, কোন জোড়া? এই জোড়া তো অনেক বড় জোড়া, দেখুন দর্শক, এক জোড়া গরু। তো হাল চাষে যাবে না, কয় দাঁত করে? চার দাঁত করে। আচ্ছা এই যে এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন? 2,500,000 আপনারা শুনলেন দর্শক, দেখুন 2,500,000 দাম চাচ্ছে। আপনার বিক্রি নিয়ত কত? 2,20,000। 2,20,000 হলে মূলত বিক্রি করবে এই গরুটা, পরেরটা একই রেট। শুনলেন দর্শক, 2,20,000 হলে বিক্রি হবে এক জোড়া গরু। দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে, বাজার সস্তা। কই আপনার কই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে। হাল চাষের বলদ গরু, দেশি বলদ গরু, ইন্ডিয়ান বলদ গরু, পাশাপাশি এইগুলো নিয়ে আপনারা মাংস ধরায় কষাইতে দিতে পারবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। কি এটা আপনার জোড়া? কয় দাঁত করে? একটা কানি ছাও, আপনারা শুনলেন দর্শক, এটা হচ্ছে কানি ছাও, আর এই যে এটা ছয় দাঁত তাই তো? আচ্ছা, কোন জায়গা থেকে নিয়ে আসছেন? বাজারের কি অবস্থা? দরদাম চলতেছে ভাই, চাচ্ছেন কত বলেন তো? 310। আপনার চাওয়া, শুনলেন দর্শক, জোড়াটা 310 দাম চাচ্ছে। 310 কত হলে আপনি বিক্রি করবেন? বলা যায় না, একটা ধারণা দেন। 90 তাই তো? মানে লোকজন আছে তো, সেই জন্য এভাবে দাম ফেলাচ্ছে না।
তার মানে অবশ্যই কম বেশি আছে, আপনারা দেখতে পাচ্ছেন।